আগে বিশ্বকর্মা পুজো ঘুড়ি বানাতে পারিস তো? ও বাবা দেখ কত ঘুড়ি উঠছে, কাটবো শুধু দেখবি। দে শুধু দে কি হচ্ছে, কি ওড়াচ্ছিস? এই তো খড়টা খাটাতে যাচ্ছিলাম আর কি। এই তোরা খড় খাটাবি নাকি? আমি খাটি, দেখ কিভাবে খাটাতে। হ্যাঁ দাদা কিভাবে খড়টা খাটায় শিখে নে। দেখ দেখ শুধু দে শুধু শুধু দে। হ্যাঁ দেখ তুই দেখ তুই দাদা কিরকম করে খড়টা খাটে। হবে হবে দেখবি দাদা কিরকম। ও নো কেন ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না, ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না। তুই ঘুরে একটু তোলাই দিয়ে খাওয়াটা যে ভুটোর দিকে আছে একদম আরো দূরে 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 ডান দিকে চাপ ডান দিকে ডান পেছনে পেছনে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল হ্যাঁ পিচ পিচ আরো দূরে 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 উড়িয়ে দে দে দেখ ভাই আমি ঘুড়ি ওড়াতে পারি, ঠিক আছে? এই ঘুড়িটার ভাগ্যটা খারাপ, এই দিন আজকে নয়, ঠিক আছে? এনে তোকে আমি পরে একদিন উড়িয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? বুঝলি ওই যে দেখতে পাচ্ছিস ওই যে অনেক দূরে ঘুড়িটা উঠছে দেখতে তো পাচ্ছি, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ দেখতে পাবো না কেন, কি এটা কি? ও ওইটাকে কাটবি মানে ওই ওইটা লালটা লালটা? হ্যাঁ ওইটা রকাদা যে আমাকে কাটার। হ্যাঁ আমার সাথে খেলা রকাদা যে। আচ্ছা শোন শোন ওই যে ওই কালোটা দেখতে পাচ্ছিস, কালোটা ওর একটু পরে, হ্যাঁ দেখতে পাচ্ছিস ওই লালের পাশে তো? হ্যাঁ হ্যাঁ ওটা ওটা। ও ওইটাকে ওইটাকে কাটবি? কি ওটাকে আমি কাটবো? ওটা কি ওর আমার পাশে আসার রকাদা যে যোগ্যটা আছে ওটাকে কাটবি? কাটবি না
হলুদের ওপরের একটা দেখতে পাচ্ছিস তো, হলুদের ওপরে তারপর সব কাটবো না, তো কাটবো কোনটা? বলো তাহলে এসব যে কাটবে তাকে তো আমি জানি না কে কাটবে, ঠিক আছে? তাকে তো কিছু বলতে পারবো না, যে একটা কবিতা তো পাবে না বাবা, তার জন্য এসব লিখেছি সেইগুলো, ঠিক আছে? বুঝতে পেরেছি, যত প্রকার হয় তত প্রকার গুলোই লিখে দিয়েছি, আর যদি কিছু মিস যায় একটু বলতো আমি লিখে দিই, ঠিক আছে? হয়েছে, ঠিক আছে, কিন্তু এত লেখা যদি পরীক্ষায় লিখতি দিয়ে দিকে।